কাদের বাতিল হচ্ছে আধার কার্ড হলফনামা দিয়ে জানালো কেন্দ্র লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের বহু জায়গায় সাধারণ মানুষের আধার কার্ড বাতিলের চিঠি আসে জানিয়ে প্রকাশ্য খোবুগ্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয় সোমবার সেই সংক্রান্ত মামলা শুনানি হয় হাইকোর্টে মামলা শুনানিতে ঠিক কাদের কাদের আধার কার্ড বাতিল হচ্ছে সে বিষয়ে বিস্তারিত হলফনামা দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার গত মার্চ মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এস শিবগানাম ও বিচারপতি হিরাময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয় জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এ এনআর মামলা দায়ের করে মামলার শুনানিতে আবেদনকারী জানান আধার কার্ড ব্যাপকভাবে বাতিল করা হচ্ছে জানিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায় ঠিক কি কারণে এই ঘটনা তা জানতে চান আবেদনকারী স্পষ্টভাবে যাতে কেন্দ্র এই বিষয়ে জানায় তাও জানতে চাওয়া হয় এখন প্রশ্ন হল কাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র জানা যাচ্ছে যেসব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না তাদের আধার কার্ড বাতিল হচ্ছে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পর্যাপ্ত নথি ছাড়া বেআইনিভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের জন্য এই চিন্তাভাবনা কেন্দ্রের ইতিমধ্যেই আধার ডেটারেস থেকেই তাদের শনাক্ত করার কাজ করা হচ্ছে যারা বেআইনি ভাবে আছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও করা হচ্ছে জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছে তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ